তো এই মানুষগুলোকে যদি আমরা আলাদা না করি সমন্বয়কের নাম ভাঙিয়ে এই মানুষগুলো আমাদের এই প্ল্যাটফর্মে ইমেজটা খেয়ে দিবে যেটা বাংলাদেশে অনেক জেলায় হচ্ছে সো তাদেরকে আলাদা করার জন্য এটা প্রয়োজন সাইলেন্ট একটু প্লিজ আরেকটা জিনিস হচ্ছে নিজেদের ভিতরের কেউ যদি ভবিষ্যতে ফ্যাসিস্ট হয়ে ওঠার চিন্তা করে কিংবা এরকম ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে চেষ্টা করে তাদেরকে যেন আমরা বহিষ্কার করে আইনানুগ ব্যবস্থার মধ্যে আনতে পারি সেই জন্য এটা প্রয়োজন আমরা আমাদের জায়গায় খুবই স্ট্রিক্ট ভাই মানে শেখ হাসিনা এই অবস্থা দেখে আজকে থেকে তিন মাস আগে শেখ হাসিনা বলেন আমরাই বলেন কোনদিন কল্পনা করছিলাম সে দেশ ছেড়ে পালাবে তার মতো লোক শুধু একটা জিনিসই বাকি ছিল নিজেকে সর্বশক্তিমান দাবি করা বাকি সবই তো বাংলাদেশে ছিল আর কি কোনো কিছু মানে বাকি ছিল অভাব ছিল কিছু ছিল না তো তার মতো লোকের একটা তার মতো একটা লোকের এইভাবে পতন হওয়া মানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এর চেয়ে অপমানজনক লজ্জাজনক কিছু হইতে পারে তাও হয়তো যে নেতা কর্মীদেরকে নিয়ে যাই তুমি মানে করে তাও মানতাম একা বলাইস এখান থেকে ওইটা যেমন আমাদের দেখার বিষয় আছে বোঝার বিষয় আছে শিক্ষা নেওয়ার বিষয় আছে আমরা যদি আমাদের জায়গা থেকে আজকে থেকে সুযোগ পেয়ে সুযোগ পাইলাম আমরা ক্ষমতা পাইলাম এক দুই পাঁচ বছর পরে সেম কাজটা করি আমাদের পরিণতিও ওই রকম হইতে পারে এই শিক্ষাটা আমাদের নিতে হবে প্রথম কথা হচ্ছে এই অভ্যুত্থানে এই আন্দোলনে যারা জীবন বাজি রেখে এই আন্দোলন সফল না হলে এখানে অনেকে আছে যাদেরকে ঝুলাই দেওয়া হইতো একেবারে রিয়েলিটি না এটা মানে অনেকে পাঁচ তারিখে যদি এটা ব্যর্থ হইতো এই অভ্যুত্থানের পরে এমন এখানে অনেকে আছে যাদের সাথে তার পরিবারের এই পৃথিবীতে আর কখনো দেখা হইতো না এমন অনেকে আছে যাদের জন্য এই মাদারীপুরের কোনো একটা হয়তো গোপন জায়গা আরেকটা আয়না ঘর বানানো হইতো তো আমরা আমাদের জায়গা থেকে স্ট্রাকচারটা এই কারণেই দিচ্ছি যে ওই মানুষগুলোকে আমরা তার অবশ্যই এই মাদারীপুরের সময়ের বীর এবং সাহসী সন্তান এবং মেরুদণ্ডওয়ালা আসলে